9 জুন রবিবার তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। এনডিএ সংসদীয় দলের নেতা এবং প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন তিনি। সূত্রে খবর অনুযায়ী রবিবার সন্ধ্যা 7:15 রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদী। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুর সহ 7টি প্রতিবেশী দেশ ও ভারত মহাসাগরীয় অঞ্চলের রাষ্ট্রনেতারাই মেগা ইভেন্টে যোগ দেবেন। হাসিনা ও মুইজু ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য নেতারা হলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, সেশেলসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীণ কুমার জুগনাউথ, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। সংসদে কেন্দ্রীয় হলে জোটের নবনির্বাচিত সাংসদদের বৈঠকের পর নরেন্দ্র মোদীকে এনডিএ সংসদীয় নেতা নির্বাচিত করা হয়। শুক্রবার বিজেপির প্রধান জেপি নাড্ডা বিজেপি সংসদীয় দলের নেতা হিসেবে মোদীর নির্বাচন নিশ্চিত করে একটি চিঠি জমা দেন। তারপরেই রাষ্ট্রপতি মুর্মু নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী মনোনীত করেছিলেন। মোদী ছাড়াও নতুন এনডিএ সরকারের অধীনে মন্ত্রিপরিষদ রবিবার সন্ধ্যায় শপথ নেবেন। দলের সভাপতি জেপি নাড্ডা ছাড়াও অমিত শাহ এবং রাজনাথ সিংয়ের মতো বরিষ্ঠ বিজেপি নেতারা, তেলেগু দেশম পার্টির এন চন্দ্রবাবু নাইডু, জেডিইউ এর নীতিশ কুমার এবং শিবসেনার একনাথ শিন্ডে সহ নেতারা শনিবার রাতে এ নিয়ে চূড়ান্ত পর্যায়ের বৈঠক করেন। রবিবার শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে নিজ বাসভবনে সমস্ত এনডিএ সাংসদদের নৈশ ভোজের আমন্ত্রণ জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।